আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে অনেক দিন যোগাযোগ নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। আমরা অবশ্যই তোমাদেরকে খুব বেশি করে মিস করতেছি। তো করোনার এই পরিস্থিতিতে তোমাদের সরাসরি ক্লাসরুমে বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের যে প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে, আজকের মৌলিক গণিত ক্লাসের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু কমেন্ট করে বলবে যে ঠিকমতো দেখা যাচ্ছে কি না, তারপর সাউন্ড ক্লিয়ার কি না। যদি দু একজনে কমেন্ট করে বলতে যে সাউন্ড ক্লিয়ার আছে, তাহলে আমাদের ক্লাস আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মানিত মাননীয় অধ্যক্ষ জনাব মাহবুবুল করিম স্যার মহোদয়কে, যার অক্লান্ত পরিশ্রম এবং সরাসরি নির্দেশনায় আমাদের পড়াশোনার কাজ এগিয়ে যাচ্ছে। তো আজকের মৌলিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, মনে হচ্ছে তোমাদের যেহেতু কেউই বিরূপ মন্তব্য করছো না, যদি সব ঠিক থাকে তাহলে আমি ক্লাসে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু, কিন্তু লাইভ ক্লাসে যদিও তোমাদের কমেন্টগুলো দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের সাথে কনভারসেশন করা সম্ভব না, কারণ বোর্ডের দিকে চলে যেতে গেলে তখন আসলে মনোযোগ ওইদিকেই দিতে হবে। তো তোমাদের সালামের জবাব অবশ্যই দিলাম, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। চলো আমরা বোর্ডের দিকে যাই। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে অর্থনীতি বিভাগের পক্ষ থেকেও অনলাইনে ক্লাসের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং অলরেডি একটি ক্লাস তোমরা পেয়েছো, আজকে দ্বিতীয় ক্লাস, কিন্তু মৌলিক গণিতের প্রথম ক্লাস। ইনশাল্লাহ চেষ্টা থাকবে এই ক্লাস যাতে কন্টিনিউ থাকে এবং ক্লাসের রুটিন কমপ্লিট হওয়ার আগেই আমরা নতুন রুটিন তোমাদের কাছে উপস্থাপন করব। তো আজকের মৌলিক গণিতের ক্লাসে তোমাদেরকে নতুন একটি চ্যাপ্টার তোমাদের সামনে তুলে ধরব, যে চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট এবং ম্যাক্রো মাইক্রো সহ অন্যান্য অনেক বিষয়ের, অর্থনীতির বিষয়ের সাথে এই চ্যাপ্টারটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই চ্যাপ্টারটি হলো মৌলিক গণিতের সপ্তম অধ্যায়, ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন। তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তোমরা এই অন্তর্কলন অথবা ডিফারেন্সিয়েশন করে আসছো, কিন্তু যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের, তোমরা এটা করে আসনি, সম্পূর্ণরূপেই তোমাদের নিকট এই চ্যাপ্টারটি নতুন। সুতরাং তোমরা একটু মনোযোগ সহকারে আজকে ক্লাসটি উপভোগ করবে। তো বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসের নাম হলো ডিফারেন্সিয়েশন অথবা অন্তরীকরণ। তো এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হলো, অন্তরীকরণ হলো এমন একটি ব্যাপার, যে আমরা জানি দু ধরনের ভেরিয়েবল আছে, একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হলো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে স্বাধীন চলক এবং অধীন চলক। এও জানি অধীন চলকের স্বাধীন চলকের উপর নির্ভরশীল, স্বাধীন চলকের পরিবর্তনের দ্বারা অধীন চলক প্রভাবিত হয়। তো মূলত হলো অন্তরীকরণ হলো এমন একটি বিষয় যে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের দ্বারা অধীন চলকের যে পরিবর্তন হয়
সেই পরিবর্তনের অনুপাতকে বলা হয় অন্তরক। সেটার নাম হলো অন্তরক সহগ। স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের দ্বারা অধীন চলকের যে পরিবর্তন হয়, আমরা যদি এটা লিখি তাহলে এটা কিভাবে লিখতে হবে? স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের দ্বারা অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে অন্তরক সহগ বলে। তাকে অন্তরক সহগ বলে অথবা ডিরাইভেটিভ বলে। হ্যাঁ, আর অন্তরক সহগ বের করার পদ্ধতিকে বলা হয় অন্তরীকরণ। অন্তরীকরণ হলো অন্তরক সহগ বের করার পদ্ধতি। যে পদ্ধতিতে অন্তরক সহগ বের করা হয় সেটিকে বলা হয় অন্তরীকরণ অথবা ডিফারেন্সিয়েশন। যে পদ্ধতিতে অন্তরক সহগ বের করা হয় তাকে অন্তরীকরণ বলে। তোমরা এই অংশটা লিখে নিবে, তাকে অন্তরীকরণ বলে। তো আমরা এই অংশে ফিরে আসি। স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের দ্বারা অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে অন্তরক সহগ বলে। যেমন আমরা জানি ওয়াই হল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্বাধীন চলক, অধীন চলক, এই এক্সের সামান্য পরিবর্তনের দ্বারা ওয়াইয়ের যে পরিবর্তন হয় সেটি হলো অন্তরক সহগ। তোমরা এই রকমই অনেক কিছু পেয়েছো, যেমন ডিমান্ডের ক্ষেত্র পেয়েছো, তারপর ইউটিলিটির ক্ষেত্রে পেয়েছো যে কীভাবে অধীন চলকগুলো স্বাধীন চলকের উপর নির্ভরশীল। ইউটিলিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্ট কনজামশনের উপর ইউটিলিটি কম বেশি এটা নির্ভরশীল। তেমনিভাবে চাহিদাটা নির্ভরশীল হলো দামের উপর। তেমনিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন, মূলত এটার প্রয়োজনীয়তা কী অর্থনীতিতে? প্রয়োজনীয়তা হলো যে আমরা যখন প্রফিট ম্যাক্সিমাইজেশনে যাই, কোনো ফার্ম অথবা কোনো প্রতিষ্ঠান যখন প্রফিট ম্যাক্সিমাইজেশনে যায় তখন এই ডিফারেন্সিয়েশনের প্রয়োজন পড়ে। তেমনিভাবে কস্ট মিনিমাইজেশন কীভাবে করতে হয় সেটি অবশ্য অন্য চ্যাপ্টার। তোমরা অপটিমাইজেশনের মধ্যে এটা পাবে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কী, কস্ট মিনিমাইজেশন কী। তো অপটিমাইজেশন বের করারও পদ্ধতি, অপটিমাইজেশন বের করতে গেলে অবশ্যই তোমাকে ডিফারেন্সিয়েশনের অনুসরণ করতে হবে অথবা এটার আশ্রয় নিতে হবে। তো ওই ক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন এগুলো বের করার জন্য তোমার অন্তরক সহগ বা অন্তরীকরণের আশ্রয় নিতে হয়। তো আমরা বাস্তব এক্সাম্পলে চলে যাই। বাস্তব এক্সাম্পলে গেলে আমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাব। তো ডিফারেন্সিয়েশনের অনেকগুলো নিয়ম আছে। নিয়মের মধ্যে অন্যতম প্রধান যে নিয়ম সেটাকে বলা হয় পাওয়ার রুল। সেটাকে কী বলা হয়? পাওয়ার রুল। অনেকগুলো, 8 থেকে 10টা নিয়ম আছে। এই নিয়মগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো প্রথম যে নিয়মটা সেটা হলো পাওয়ার রুল। পাওয়ার রুল, এই পাওয়ার রুলে তোমাকে দেখাবে যে কেমন করে একটা চলকের ওপর যদি পাওয়ার থাকে সেই চলকটার পরিবর্তন কী করে হয় এবং এটার প্রভাবে তোমার অধীন চলকের পরিবর্তনটা কেমন হয়। তো পাওয়ার রুল
পাওয়ার রুল হলো যেমন এক্স একটা চলক, স্বাধীন চলক, আর এন হলো তার পাওয়ার। এখন যদি তোমার অধীন চলক ওয়াই দেওয়া হয় তাহলে এর মানে হলো ওয়াইটা এক্সের উপর নির্ভর করতেছে, এটা হলো একটা ফাংশন। এখন এই ফাংশনের বলা হচ্ছে যে এক্সের পরিবর্তনের দ্বারা ওয়াইয়ের যে পরিবর্তনটা হয় সেটা বের করব কিভাবে। তো সেটা বের করার নিয়ম হলো তোমাকে ডিফারেন্সিয়েশনে যেতে হবে, সেটি হলো এটা এভাবে লিখতে হবে ডি ওয়াই বাই ডি এক্স। তোমরা পরিবর্তনের চিহ্ন কোনো ক্ষেত্রে, আচ্ছা এটা একটু পরে আসছি, এটাকে যেভাবে লিখতে হবে সেটা হলো যে ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে এভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে ডি এক্স, আর ওয়াইয়ের জায়গায় লিখতে হবে এক্স পাওয়ার এন। তারপর তারপর হলো যে এক্সের সাপেক্ষে তোমার এই অংশটা ডিফারেন্সিয়েশন করতে হবে পাওয়ার রুল অনুযায়ী। তো পাওয়ার রুল অনুযায়ী যদি করতে হয় তাহলে তোমার এন হলো পাওয়ার, এই ক্ষেত্রে নিয়ম হলো যে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এন আমি লিখলাম সামনে, আর যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবল থাকবে, আর পাওয়ার যেটি ছিল সেখান থেকে ওয়ান মাইনাস হয়ে যাবে, ওয়ান মাইনাস হয়ে যাবে। এটা হলো পাওয়ার রুল। এই পাওয়ার রুলের অবদান কিংবা আলোচনা অন্তরীকরণের ক্ষেত্রে খুবই প্রাধান্য রাখে, অর্থাৎ পাওয়ার রুল বোঝা ছাড়া তোমার মনে করো যে অন্তরীকরণ বোঝা কখনো সম্ভব নয়। যদিও আট দশটা নিয়ম রয়েছে কিন্তু এই নিয়মের পর অনেকগুলো নিয়ম নির্ভরশীল, এই জন্য এটাকে বলা হয় মাদার রুল অফ অন্তরীকরণ অথবা ডিফারেন্সিয়েশন। আচ্ছা এখন এটার কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন আমরা যদি বলি এখন যে এটার অন্তরীকরণ বের করো, অন্তরীকরণ বের করো, অন্তরীকরণ করো, অন্তরীকরণ করো অথবা অন্তরক সহগ বের করো। উদাহরণ দেওয়ার হলো তোমার মনে করো যে এক্স পাওয়ার টু, এক্স পাওয়ার মাইনাস টু, এক্স পাওয়ার ফাইভ, এখানে তিনটা আছে। তো প্রথমটার যেহেতু এগুলো পাওয়ার ভেরিয়েবল উপর পাওয়ার দেওয়া আছে, সুতরাং এটা পাওয়ার রুলের মাধ্যমে এটার অন্তরীকরণ হবে। তো এই ক্ষেত্রে তোমার যদি আমরা বলি যে এটার অন্তরীকরণ কি হবে, এটার অন্তরীকরণ হবে আমরা জানি যে তোমার এটার অন্তরীকরণ হবে ডি ওয়াই বাই ডি এক্স, এটা অবশ্য ফাংশনে আকারে দেওয়া থাকবে ওয়াই, অথবা এখানে ওয়াই সমান সমান এরকম দেওয়া থাকবে। তো এখন এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, তো ডেরিভেটিভটা এইভাবে লিখতে হবে ডি এক্স ডি এক্স পাওয়ার, এখন এটার অন্তরীকরণ এক্সের সাপেক্ষে এটার পরিবর্তনটা কেমন হয়। তাহলে পাওয়ার রুল অনুযায়ী কী হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে আসলো, তারপর ভেরিয়েবলটা থাকবে এবং যে পাওয়ার আছে পাওয়ার থেকে ওয়ান মাইনাস হবে। তো টু থেকে যদি ওয়ান চলে যায় তাহলে ওয়ানই থাকে, ওয়ান লেখা না লেখা সমান, তাহলে এটা হলো আনসার। এই ক্ষেত্রে আনসার হলো টু এক্স। এবার আসো যে এটার অন্তরীকরণটা কি হবে, ডি ওয়াই ডি এক্স এভাবে লিখতে হবে, তারপর ডি এক্স ডি আর ওয়াইয়ের জায়গায় লিখতে হবে এটা মাইনাস টু। এখন যদি এটার অন্তরীকরণ করতে হয় তাহলে তোমার এক্সের সাপেক্ষে পাওয়ারটা সামনে চলে আসবে চিহ্ন সহকারে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে কী দাঁড়ালো মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটাই আনসার। তো আমরা এটা করলাম, এটা করলাম, এবার এটা, তা আশা করি তোমরা পূর্বের দুটি দেখে থার্ড নাম্বার যেটা সেটাও করতে পারবে। আচ্ছা
তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় বলা দরকার, সেটি হলো যে তোমরা পরিবর্তনের চিহ্নটা এতদিন এভাবে জেনে এসেছো যে যদি স্বাধীন চলকের পরিবর্তনের দ্বারা অধীন চলকের পরিবর্তন হয় তো তার অনুপাত যদি বের করতে হয় এবং তার অনুপাতকে যদি বলা হয় ডিফারেন্সিয়াল অন্তরক সহগ, তাহলে পরিবর্তনের চিহ্নটা তোমরা এতদিন এভাবে জেনে আসছো। তো আজকে আমরা বললাম যে এরকমই বললাম। তো এই দুইটার মধ্যে আসলে মূলত পার্থক্য কী? এটাও পরিবর্তন বোঝায়, এটাও পরিবর্তন বোঝায়। এখন দুইটা কি সেম না দুইটা দুই জিনিস? তো আমরা এই আলোচনায় একটু ফিরি, এটা নিয়ে একটু কথা বলবো। প্রথম হলো যে এটা এটা dy dx, আদৌ এখানে কোনো পার্থক্য আছে কি না, কোনো পার্থক্য আছে কি না। তো যদি আমরা এটাকে এইভাবে ডিনোট করি, লিখে থাকি, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, আমরা বলবো যে এখানে পার্থক্য আছে, তবে সময়ে এই অংশটা এই অংশের সমান হতে পারে, দুইটা পরস্পর সমান হতে পারে, কন্ডিশন আছে। তো কী রকমে মিল আছে এবং কী রকমের পার্থক্য আছে এটা যদি আমরা দেখি, তাহলে বলবো যে এটাও পরিবর্তনের চিহ্ন, এটাও পরিবর্তনের চিহ্ন, এটাও পরিবর্তনের চিহ্ন, এটাও পরিবর্তনের চিহ্ন, কিন্তু এ dy dx ডিভাইডেড বাই dx, এটা দ্বারা বোঝা যায় যে x এর সামান্য পরিবর্তনের দ্বারা y এর যেরূপ পরিবর্তন হয় অনুপাত, তার অনুপাতকে বলা হয় অন্তরক সহগ। এটা হলো অন্তরক সহগ। x এর সামান্য পরিবর্তনের দ্বারা, হ্যাঁ, আর এর দ্বারা বোঝা যায় যে সামান্য পরিবর্তন না, সামান্য হতে পারে, সামান্যর চেয়ে বেশি হতে পারে, এটা পরিবর্তন, কিন্তু এখানে সামান্য বলে কোনো কথা না। এটার মান, x এর মান কীরূপ, এক হতে পারে, দুইয়ের পরিবর্তন হতে পারে, তিনের পরিবর্তন, মানে পরিবর্তনটা তিন হতে পারে, পরিবর্তনটা চার হতে পারে, ঠিক আছে, কিন্তু dx বলতে গেলে সামান্য পরিবর্তন, এটাই হলো মূল পার্থক্য। এখন যদি ডেল এক্স, এটার নাম হলো ডেল, ত্রিভুজ আকৃতির যে চিহ্নটা সেটি হলো ডেল, ডেল এক্স দ্বারা যদি তোমার সামান্য পরিবর্তন বোঝায়, অর্থাৎ লিমিটের ব্যবহার যদি এখানে হয় যে এক্স যদি তোমার একবারে জিরোর দিকে যায় বা জিরোর কাছাকাছি হয়, তখন এই অংশ এবং এই অংশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। তো এটা আমরা একটা গ্রাফ অঙ্কনের মাধ্যমে জিনিসটা তোমাদের সাথে উপস্থাপন করব, তোমাদের সামনে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি যে কখন আমরা ডেল এক্স দিব আর কখন ডিএক্স দিব, গ্রাফটা মনে করো এরকম। তো আমরা জানি অসংখ্য বিন্দুর সমন্বয়ে একটা রেখা গঠিত হয়, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। তো অসংখ্য বিন্দু রয়েছে এই রেখার মধ্যে, বক্ররেখার মধ্যে। তো আমরা দুইটি বিন্দুকে যোগ করব, যোগ যদি করি তাহলে আমরা এভাবে দিই, এভাবে দিলে এটা একটা রেখা হয়ে গেল, আর রেখার মধ্যে এখানে যে একটি বিন্দু, এখানে কিন্তু দুইটি স্থানাঙ্ক মানের দুটি, একটা হলো ওয়াই আর একটা হলো এক্স। তো আমরা যদি মানটা লিখি তাহলে দাঁড়া এখানে তোমার এক্স, তারপর হলো তোমার ফাংশন অফ এক্স, আর এখানে আমরা দিব এক্স প্লাস ডেল এক্স ফাংশন এক্স প্লাস ডেল এক্স, অর্থাৎ ফাংশন এক্স প্লাস ডেল এক্স মানে হলো ওয়াই, ফাংশন এক্স মানে হলো ওয়াই, আর এক্স শুধু হলো তোমার এক্স, এখানে এক্স হলো। তো এখানে এই যে সরল রেখা হলো, আমরা মনে করবো যে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এ বি সরল রেখা, আর যদি ঢাল আমরা বের করি তাহলে ঢালটা আমরা কী লিখব, ঢালটা আমরা লিখি এভাবে যে ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ফাংশন অফ এক্স, তারপর আমরা লিখব যে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। আমরা
তোমাদেরকে এর আগের যে লেকচার অথবা এর আগের যে তোমার চ্যাপ্টার ছিল জিওমেট্রি বা জ্যামিতি, সেখানে আমরা সরল রেখার ঢাল বের করার নিয়ম শিখেছিলাম। হ্যাঁ, তো সরল রেখার ঢাল নিয়ম বের করার যে নিয়ম, সেই নিয়মটি এখানে আমরা ফাংশন আকারে লিখে দিলাম। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ঢাল পাই, ঢাল কি পাই, এক্সে কাটা, এক্সে কাটা, এখানে ঢেল এক্স, আর এখানে হলো তোমার এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, এটা হলো ঢাল। তো এই ঢাল ঢালটা প্রকাশ পায় যে দুটি রাশির পরিবর্তনের যে অনুপাত, এক্স একটা রাশি, ওয়াই একটা রাশি, এক্স ফাংশন অফ এক্স, দুটি রাশির স্থানাঙ্ক মান, এ দুটি রাশির পরিবর্তনের যে অনুপাত, ডেল এক্স মানে হলো এক্সের পরিবর্তন, আর এটি হলো মূলত ওয়াইয়ের পরিবর্তন। তো এই দুইটির যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় ঢাল বলা হচ্ছে। এখন তাহলে এখানে আমরা ডেল চিহ্ন ব্যবহার করছি। তো এখন আমরা দেখি যে এই যে বক্ররেখাটা, বক্ররেখার যদি আমরা আরও দুইটি বিন্দু নিই, এখানে একটা বিন্দু নিই, এখানে একটা বিন্দু নিই, এখানে একটা সরল রেখা আঁকি, এভাবে এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই, এভাবে একটা সরল রেখা আঁকি, এখানে একটা বিন্দু নেই, এখানে আরেকটা বিন্দু নেই, এভাবে একটা সরল রেখা আঁকি, এভাবে যদি আমরা একবার ক্লোজ হতে থাকি এই বিন্দুর দিকে, তাহলে এখানে দেখা যাবে এমন দুটি বিন্দু এত কাছাকাছি পাওয়া যাবে যে মনেই হবে না দুটি আলাদা বিন্দু, মনে হবে এক বিন্দু। তো এই জায়গায় যদি আমরা একটা সরল রেখা আঁকি তখন এটার নাম হয়ে যাবে কি, স্পর্শক, এটার নাম হয়ে যাবে স্পর্শক। আর এর আগ পর্যন্ত আমরা যে সরল রেখাগুলো পেয়েছি সেগুলোর নাম ছিল তোমার ছেদক। তো এই স্পর্শকের মধ্যে যে ঢালটা পাব, সেই ঢালটা মূলত হলো তোমার, সেই ঢালটা হইল মূলত তোমার ডিওয়াই বাই ডিএক্স। এই জায়গার স্পর্শকের যে স্পর্শকের কোনো রেখার স্পর্শকের ঢাল হইল তোমার ডিওয়াই বাই ডিএক্স। তো এই জন্য এটাও পরিবর্তন এখানে বোঝাচ্ছে যে এখানে আমরা দেখলাম, এখানে বলছিলাম যে দুটি বিন্দু এত কাছাকাছি মনে হয় না যে দুটি নামে আলাদা কোনো বিন্দু রয়েছে, এখানে মনে হচ্ছে যে একটা বিন্দু এখানে আছে। তো এখানে আমরা এটা ডিনোট করবো ডিওয়াই বাই ডিএক্স দিয়ে, এর মানে হলো এই এক্সের সামান্য পরিবর্তনের দ্বারা ওয়াইয়ের পরিবর্তন হয়, এক্সের সামান্য পরিবর্তন। এবং সামান্যটা আমরা কীভাবে পাই, যে এখানে আমরা এটা হলো যে একবার দুইটা বিন্দু প্রায় কাছাকাছি, এই ক্ষেত্রে ডাল বের করব কিভাবে, তখন এইভাবে লেখা যাবে না, তখন এই ডেল দিয়ে লেখা যাবে না, তখন এটাকে লিখতে হবে তোমার সেম জিনিসটাই লিখতে হবে, সেম জিনিসটা এই ক্ষেত্রে আমরা এখানে লিখব এক্স ফাংশন অফ এক্স, এই স্পর্শকের যে তোমার স্থানাঙ্কটা, স্পর্শকের স্থানাঙ্ক এটা হলো এক্সের, এক্স এবং ওয়াইয়ের, আর উপরের দিকে পরিবর্তনটা হলো তোমার লিখতে হবে এক্স প্লাস এইচ ফাংশন এক্স প্লাস এইচ, অর্থাৎ আমরা ডেল এক্সটাকে এইচ দ্বারা ডিনোট করব। এইচ দ্বারা ডিনোট করলে এর মানে বোঝা যায় যে এক্সের পরিবর্তনটা একদম কম, একদম কম, এক্সের পরিবর্তন জিরো এর কাছাকাছি, অর্থাৎ জিরো এর কাছাকাছি যদি এক্সের পরিবর্তনটা হয় তাহলে ওয়াইয়ের যে রূপ পরিবর্তন হবে, এই দুইয়ের অনুপাতটাই হলো তোমার মূলত স্পর্শকের ঢাল, এবং এটাই হলো তোমার, এটি হলো তোমার অন্তরক সহগ, এটি হলো অন্তরক সহগ, এটি হলো অন্তরক সহগ। তো আশা করি ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স এবং ডিওয়াই বাই ডিএক্স এই দুইটার মধ্যে কী পার্থক্য এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা যে প্রথম রুল নিয়ে কথা বলছিলাম তোমাদের সাথে, যে পাওয়ার রুল, পাওয়ার রুল নিয়ে আর একটু আমরা এক্সারসাইজ করব। এর আগে আমরা হ্যাঁ কয়েকটা এক্সারসাইজ করেছি, আমরা এখন আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আবার পাওয়ার রুলের এক্সারসাইজে যাব। সেটি হলো যে আমরা ধ্রুবক এবং সহগ, অন্তরক সহগ যেটি সেটি সহগ, তো এই দুইটার মধ্যে পার্থক্য কী আসলে।
ধ্রুবক এবং সহগের মধ্যে। তো আমরা জানি এর আগে যেটা পড়ছিলাম, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলো যেটা স্থির রাশি, আর ভেরিয়েবল হলো যেটা পরিবর্তনশীল রাশি। তো ধ্রুবক হলো যেটা স্থির, যেটার মান স্থির। যেমন ধ্রুবকের উদাহরণ দিতে গেলে আমরা স্থির মান যেমন 2, 4, 8 অথবা -6, এগুলো হলো স্থির মান। স্থির মানটাই হলো ধ্রুবক। আর সহগ কোনটি? সহগ হলো যখন এই স্থির মানগুলো তোমার কোনো ভেরিয়েবল বা চলকের সাথে যুক্ত হয়ে আসে, তখন এটি হলো সহগ। যেমন 2, x হলো ভেরিয়েবল, x এর সাথে যুক্ত হয়ে আসছে। 4, y হলো ভেরিয়েবল, y এর সাথে যুক্ত হয়ে আসছে। 8, x হলো ভেরিয়েবল, x এর সাথে এটা যুক্ত হয়ে আসছে। এখন ভেরিয়েবলের উপরে পাওয়ার থাকতে পারে, পাওয়ার তোমার থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই 2টা হলো সহগ, 4 হলো সহগ, 8 হলো সহগ। কিন্তু এটা হলো তোমার ধ্রুবক। এই 2 হলো ধ্রুবক, 4 হলো ধ্রুবক, 8 হলো ধ্রুবক, এটা হলো ধ্রুবক। ওকে, তো এটা কেন বন্ধুরা উপস্থাপন করলাম তোমাদের সামনে? কারণ এটার একটি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটি একটি নিয়ম বা ফর্মুলা রয়েছে, এবং এটি এখন ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। ধরো একটা উদাহরণ দেওয়া হলো, উদাহরণটা হলো এরকম, ওয়াই সমান সমান 5x² + 10x + 7। এখন বলা হলো এটার অন্তরকরণ করো, এটার অন্তরকরণ করো। এখন আমরা এটাকে কোন নিয়মে অন্তরকরণ করো? আমরা শিখছি কিন্তু এই পর্যন্ত একটা নিয়ম, সেটি হলো পাওয়ার রুল। পাওয়ার রুল মানে কি? ওয়াই সমান সমান x^n, এটাকে লিখতে হবে dy/dx, এটাকে লিখতে হবে এভাবে যে dx/dy x^n সমান সমান হলো তোমার n x n-1। অর্থাৎ পাওয়ার রুলে এই ফর্মেটে নিয়ে আসতে হবে। এখন এই ফর্মেটে যদি নিয়ে আসতে হয়, তাহলে এখানে তো আমরা ভেরিয়েবল দেখেছি, তো ভেরিয়েবলের উপর পাওয়ার থাকে অথবা চলকের উপর পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে সামনে আনতে হয়। এখানে তো দেখা যাচ্ছে এটা ভেরিয়েবল না, এই 10 ভেরিয়েবল না, 5 ভেরিয়েবল না, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব? তো চলো, যে এই ক্ষেত্রে যে নিয়মটা সেটি হলো, আমরা অবশ্য যে কয়েকটা নিয়ম বলছি, 8-10টা নিয়ম তোমাদেরকে পড়াবো, সে নিয়মগুলোর মধ্যে একটা হলো তোমার কনস্ট্যান্ট রুল। কনস্ট্যান্ট রুল মানে কি? যদি কোনো কনস্ট্যান্ট থাকে, স্থির রাশি থাকে, তাহলে ওই স্থির রাশির অন্তরীকরণ বা অন্তর্কলন একই জিনিস। অন্তরীকরণ অথবা অন্তর্কলন এর মান হবে 0। অর্থাৎ যদি 7 হয়, 7 যদি হয় dy/dx যদি আমি করতে চাই, এই ক্ষেত্রে dy হলো তোমার, y এর মান হলো 7, আর x তো x-ই, x কিন্তু নাই এখানে, না থাকার কারণে এটার মান হবে 0। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম, যে যদি কনস্ট্যান্ট অথবা তোমার স্থির রাশির যদি অন্তর্কলন করা হয়, তাহলে সেটির মান হবে 0। কিন্তু সহগ, সহগ যদি থাকে, সহগ যেহেতু গুণাকারে থাকে, সেই হিসেবে সহগটাকে বাদ দিয়ে ভেরিয়েবল বা চলক যেটি রয়েছে সেটির অন্তর্কলন করতে হবে। হ্যাঁ, তো বাদ কিভাবে দিবা? বাদ দিতে হবে এরকমে, যে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে এরকম লিখতে হবে যে 5টাকে আলাদা ধরে, আলাদা বলতে গুণাকারে যেভাবে ছিল সেভাবে রেখে dy/dx, এখানে y মানে হলো x² এই ফর্মেটে লিখতে হবে। অর্থাৎ 5কে তোমার আলাদা রাখতে হবে, কিন্তু 5-এর ডিফারেন্সিয়েশন করা যাবে না, অন্তর্কলন করা। কারণ কি? 5-এ যদি অন্তর্কলন করো, আমরা এখানে কনস্ট্যান্ট রুলে যেটা দেখলাম, স্থির রাশির যদি অন্তর্কলন করা হয় তাহলে এটার মান হয় 0। এখন যদি 5-এ যদি তুমি অন্তর্কলন করতে যাও, তাহলে এটার মান হয় 0। তাহলে এগুলো সবার মান 0, সব কটির মান 0 হয়ে যাবে। তাহলে দেখা যায় গেল তোমার এখানে ভেরিয়েবল থাকা সত্ত্বেও এটার মান 0, সব কিছু মান 0 হয়ে যায়। এটা হওয়া উচিত নয় অথবা হবে না। সুতরাং যদি তোমার সহগ থাকে,
তাহলে সহগের নিয়মটা হলো এরকম যে সহগটাকে পাশে রেখে ভেরিয়েবল যেটি থাকবে সেটির ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই ফাংশনটার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা এভাবে করতে হবে, টেন আমরা আলাদা রেখে দিব, তারপর ডি ওয়াই মানে হলো এখানে আলাদা করে লিখলে হলো এক্স ডি এক্স, আর এই ক্ষেত্রে যেহেতু এটি সম্পূর্ণ আলাদা, এটা কনস্ট্যান্ট এবং স্থির রাশি সম্পূর্ণ আলাদা, এটা সহগ না, সুতরাং এটির মান হবে ডি ওয়াই সমান সেভেন ডি এক্স, এর মান হবে জিরো। ওকে আচ্ছা, তো এবার আমরা পাঁচের জায়গায় পাঁচে রাখলাম, এক্সের সাপেক্ষে তোমার এক্স স্কোয়ারে কী পরিবর্তন? তো এই ক্ষেত্রে তোমার এটা হলো তোমার পাওয়ার আছে এক্সের উপরে টু, টুটাকে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে যদি আসো তাহলে এক্সের যে পাওয়ার থাকে সেই পাওয়ার থেকে মাইনাস ওয়ান করো, টু মাইনাস ওয়ান, এইভাবে এটাও তোমার ওয়াই সরি ডি এক্স, আর এখানে হলো ডি এক্স, সরি আমরা তো লিখলামই এটা একবার, এটা আমরা মান বসিয়ে দিব। তো এটা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে পাওয়ার আছে ওয়ান, ওয়ানকে যদি সামনে আনো তাহলে ওয়ান ওয়ানই হবে, এখানে এখানে ওয়ান হবে, আর এখানে হবে জিরো, এখানে হবে জিরো। ওকে তাহলে কী দাঁড়ালো, যেটি হয় সেটি হলো দশ হবে এখানে, এক্স প্লাস দশ, এটি হলো আনসার। তাহলে দেখা যাচ্ছে যদি কোনো একটা ফাংশন দেয়া থাকে যে ফাংশনে তোমার সহগ থাকে এবং তোমার স্থির মান থাকে বা ধ্রুবক থাকে, তাহলে ওই ক্ষেত্রে নিয়মটা হলো ধ্রুবকের অন্তরকরণ করতে গেলে এর মান হয় শূন্য, আর যদি সহগ থাকে তাহলে সহগটার অন্তর্কলন না করে পাশে যে ভেরিয়েবলটা থাকে সেই ভেরিয়েবলটার অন্তর্কলন করতে হবে। ওকে, তোমাদের যে কাজটি বাড়িতে করতে হবে সেটা হলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, আমি কয়েকটি দেখাবো, তোমরা অনুরূপভাবে বইয়ের মধ্যে প্রচুর সংখ্যক উদাহরণ দেওয়া আছে সে উদাহরণগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। মনে রাখতে হবে ম্যাথ হলো প্র্যাকটিসের বিষয়, এটা যদি হাতে কলমে না শেখা হয় তাহলে কখনো তুমি মনে করো যে এখানে পারফেক্ট অথবা এক্সপার্ট হতে পারবে না। আচ্ছা, এখন আরেকটি আমরা দেখি যে পাওয়ার রুলটা যদি এক্সপার্ট হতে হয় পাওয়ার রুলে, তাহলে আমাদেরকে যে ব্যতিক্রম বিষয়গুলো আছে সেই ব্যতিক্রম বিষয়গুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝি, যে বলা হলো যে অন্তকরণ করো যখন ওয়াই সমান সমান এক্স টু দ্য পাওয়ার থ্রি ফাইভ এক্স স্কোয়ার, এখন বলা হলো যে এটির অন্তর্কলন করো। এখন এটি যদি অন্তর্কলন করো বলা হয় তাহলে এখানে আমরা দেখব ফাইভ আছে সহগ, হ্যাঁ ফাইভ যদি সহগ থাকে এবং এখানে কোনো কনস্ট্যান্ট নাই বা ধ্রুবক নাই, সো এটা আমরা এর আগে যে নিয়মে শিখে আসছি সে নিয়মেই আমরা করে ফেলতে পারবো ইজিলি। তো করি যে ডি ওয়াই বাই ডি এক্স, তারপর হলো তোমার এখানে যেহেতু তোমার রাশি হলো ভেরিয়েবল একটি কিন্তু দুই পার্টে বিভক্ত হয়ে আসছে, সেই হিসেবে আমরা দুইবার করব, দুইবার করব, একবারে যদি করি তাহলে এটা এইভাবে হয়, অর্থাৎ ডি ওয়াই ডিভাইডেড বাই ডি, এটাকে যদি আমরা করি লিখি তাহলে এভাবে লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার, আগের নিয়মে যদি করি তাহলে এভাবে লিখতে পারি। এখন এটা আমরা জানি যে এভাবে যদি দেওয়া থাকে তাহলে এটা দুই অংশে বিভক্ত করে ফেলা যায়, তো দুই অংশে আমরা বিভক্ত করি ডি এক্স টু দ্য পাওয়ার থ্রি, তারপর হলো ডি এক্স, তেমনিভাবে ডি তোমার আমরা এই ক্ষেত্রে ফাইভটাকে আলাদা করে ফেললাম আর এক্স স্কোয়ার রাখলাম, আর এদিকে তোমার ডি এক্স নিলাম। ওকে, তো এখানে এটার ডিফারেন্সিয়েশন কী হবে? এটা ডিফারেন্সিয়েশনটা হবে, আমার বোর্ডটা খুবই ছোট দুঃখিত, এখন এটা যদি এক্সের সাপেক্ষে আমরা ওয়াই এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী দাঁড়ায়, থ্রি এক্স স্কোয়ার হবে, আমি একসাথে করে ফেললাম, যদি পাওয়ার থ্রি থেকে মাইনাস ওয়ান দিই তাহলে টু হয়, আমি একসাথে লিখে ফেললাম, তেমনিভাবে ফাইভ, আর এক্সের সাপেক্ষে যদি আমরা
এটা ডিফারেনশিয়েট করি দেন তাহলে এটা হবে তোমার, এটা হবে তোমার 2x, এটা হবে 2x। ওকে, তাহলে এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হলো 3x² - 10x, এটি হলো আনসার, এটি হলো আনসার। অন্তর্করণ করো তাহলে পাওয়ার রুলে এই পদ্ধতিতে আগাতে হবে, কিন্তু পাওয়ার রুলের একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা এবার এবার উপস্থাপন করি। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই রুল ছাড়া তোমরা আগাতে পারবে না। তো এবার আমরা দেখব ব্যতিক্রম কি, অর্থাৎ বিষয়টা যদি এরকম হয় যে y সমান সমান তোমার x^3 5x², এটা যদি মনে করো যে হোল পাওয়ার দেয়া থাকে, হোল পাওয়ার, হোল পাওয়ার যদি দেয়া থাকে তাহলে তুমি কিভাবে এটার অন্তর্কলন করবে? তো বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, আগের নিয়মের থেকে এটার কিছু পার্থক্য রয়েছে। আচ্ছা, তো আমরা এটার অন্তর্কলনটা কিভাবে হবে? অন্তর্কলনটা হলো তোমার dy ডিভাইডেড বাই dx। আমরা একটু এটা কিভাবে লিখি তোমরা একটু খেয়াল করে দেখো, এটা লিখবো এভাবে যে এখানে আমরা পাওয়ার রুলের ক্ষেত্রে আমরা জানতাম যে x^n, এটা যদি পাওয়ার রুলে করি তাহলে dy dx সমান সমান হলো n x n মাইনাস ওয়ান। এটা হলো বেসিক সূত্র, এটা যদি বেসিক সূত্র হয়ে থাকে তাহলে এর দ্বারা আমরা এই রুলটা এখানে প্রযোজ্য কি না? রুলটা অবশ্যই প্রযোজ্য, কিন্তু এখানে দেখো ভেরিয়েবলের উপর x, x এর উপর একটা স্থির মান ছিল, হ্যাঁ, কিন্তু এখানে তো তুমি x, x এখানে দুইটা অংশে বিভক্ত এক, আর x এর উপর অলরেডি পাওয়ার আছে, পাওয়ার উপর পাওয়ার, হোল পাওয়ার। সুতরাং এটাকে যদি তোমার ডিফারেনশিয়েট করতে হয় তাহলে এটাকে তোমার ডাবল ভাবে করতে হবে। কিভাবে? দেখো প্রথমে এটাকে x ধরে নাও, প্রথমে এটাকে x ধরে নাও, x যদি ধরে নাও তাহলে দেখো এখানে x পেয়ে গেলা, x এর উপর পাওয়ার আছে। তাহলে তুমি ওইভাবে করো যে এটার ভিত্তিতে যদি আমরা এটা ডিফারেনশিয়েট করে e আকারে পেয়ে থাকি, তেমনি এই পুরো অংশটা যদি আমরা x ধরে নিই তাহলে পুরো অংশটা x ধরে নিলে x এর সাপেক্ষে এটার কি ডিরাইভ ডিফারেন্সিয়েশন হবে সেটি আমরা দেখব। তো এটাকে দুইবার করতে হবে। তো প্রথম নাম্বার হলো যে এটাকে আমরা কিসের সাপেক্ষে করব, এই পুরো অংশের সাপেক্ষে করব, অর্থাৎ ডি x^3 / x³ 5x², অর্থাৎ ভিতরে যে অংশটা আছে হোল পাওয়ার ছাড়া এই অংশটা সাপেক্ষে পাওয়ার সহ এটাকে ডিফারেনশিয়েট করতে হবে। এর মানে হলো যে, এর মানে হলো তোমার এই ক্ষেত্রে লিখতে হবে 5x² 4, পুরো অংশটা লিখতে হবে। এক্ষেত্রে যেমন আমরা এই এই ক্ষেত্রে যেমন এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছি তখন এটা তো রেজাল্ট লিখলাম, রেজাল্টটা যদি আমরা এভাবে না লিখে আমরা কি করছিলাম, dx dy x^n, তাহলে দেখো x এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন পাওয়ার সহ x-টা এখানে নিয়ে আসবো। তেমনিভাবে সিমিলারলি আমরা এটার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব, সুতরাং পুরো জিনিসটাকে নিয়ে আসব। এখন ঘটনা হলো যে একবার লিখলাম কিন্তু এটা সমাধান নয়, সমাধান করতে গেলে তোমাকে এখানে মানে প্রোডাক্ট নিয়মে আবার তোমাকে এই অংশে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডি এখানে ওয়াই এর মান লিখতে হবে এই অংশটা x^3 5x², আর এই অংশ দেখো হোল পাওয়ারের অংশ না, সুতরাং এটাকে তোমার ডি এক্স, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে। সুতরাং যদি হোল পাওয়ার আসে, হোল পাওয়ার দিয়ে যদি আসে তাহলে তোমাকে এই নিয়মে আগাতে হবে, অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে
বেজ বা ভেরিয়েবল যেটি আছে সেই ভেরিয়েবলের যে পাওয়ার আছে পাওয়ারটাকে সামনে এনে এবং পাওয়ার থেকে -1 করে ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা হলো পাওয়ার রুলের নিয়ম। তো তেমনিভাবে এটাকে তুমি যদি পুরোটাকে ভেরিয়েবল ধরো তাহলে তুমি এতটুকু এভাবে লিখবে ওই নিয়মেই, কিন্তু এটা যার দ্বারা যেহেতু তোমার কোনো একটা এক্সাক্ট আনসার পাওয়া যায় না সেজন্য এটার সাথে গুণ আকারে এটাকে আবার তোমার শুধু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তো ওকে, এবার এটার সাপেক্ষে কি হবে, এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে যে পাওয়ার আছে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ 4 আমরা লিখলাম, তারপর এক্স স্কোয়ার, আর 4 থেকে যদি 1 চলে যায় তাহলে হবে 3, আর এখানে গুণাকারে গুণাকারে আমরা প্লাস হবে তোমার 5-এর, তো তোমার ডিফারেন্সিয়েশন হবে না যেহেতু এটা সহগ, এক্স স্কোয়ারে হবে, এক্স স্কোয়ার হলো তোমার 2 সামনে চলে আসবে আর এক্স থাকবে, 2 থেকে 1 চলে গেলে 1x থাকবে, তাহলে কি দাঁড়ালো এটা আরেকটা অংশ, 2x+3, তারপর হলো ওয়াইটা হলো 2x+3½, আর এখানে হলো তোমার যদি আমরা এক্সের সাপেক্ষে করি তাহলে পাওয়ারটা ছাড়া লিখতে গেলে 2x+3। ওকে, দেন এখন যদি এটার সাপেক্ষে তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন করো তাহলে হাফটা সামনে চলে আসবে, হাফ সামনে আসলো, হাফ যদি সামনে আসে তাহলে তুমি বাকি ভেরিয়েবলটা লিখো এবং এটা থেকে -1 করে দিলে -½ হয়, আর এক্ষেত্রে এক্সের সাপেক্ষে যদি এটা ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমার কি হয় যে 2 হবে, আর 3 তো কনস্ট্যান্ট বা ধ্রুবক, 3 সমান সমান হবে 0, এক্ষেত্রে শুধু 2ই হবে, এক্ষেত্রে শুধু 2ই হবে। ওকে, তাহলে তোমার এই 2A, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আবার যখন তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হব তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের প্রতিটি ক্লাস তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে তোমরা পৌঁছে দিবে এবং তাদেরকে আমাদের অনলাইন ক্লাসে সরাসরি লাইভে এসে ক্লাস উপভোগ করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।